জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সেনা মায়ের জয়। চারটে আজকে পার্সেল এসেছে, তা আমি চিঠি করে বলে শুধু এসেছে এটাই বলে দিই, আর আপনারা বলে নিয়ে গেছেন। অনেক ভক্তরা খুব ভালোবাসেন, কৃষ্ণকালী মঙ্গলা, কৃষ্ণকালী মা মঙ্গলা লক্ষণ। আমি স্বপ্নে দেখেছিলাম ঠাকুরকে নতুন কড়াই ও বাবুতে করে পরমান্ন রান্না করে দিয়েছি, তাই আমার আপনাদের কাছে নিবেদন এই কাজটি সম্পূর্ণ করবেন। আমি যমুনা জানা, যমুনা মা আমি পেয়েছি তোমার চিঠি, যাই হোক একবার ফোন করে নেবো তোমাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর একটা পার্সেল এসেছে, মাকে পুজোর 100 টাকা দক্ষিণা দিয়েছেন। লিখেছে জয় পরম পূজনীয় মা মঙ্গলা মা, ওনাকে একটু ফোন প্রমাণ করো। পরম পূজনীয় মা মঙ্গলা মা, প্রথমে তুমি এবং সোনা মা আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে প্রণাম নিও, আমরা সকলেই তোমার একনিষ্ঠ ভক্ত। আমার পুত্র সমীরণ দাস, আমি তোমার চিঠি পেয়েছি মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অবশ্যই ভালো হবে মা, তোমার চিঠি যখন আমি পড়ে নিচ্ছি জানবে যে চিঠি মায়ের, আমি চিঠি পড়ছি মানে জেনে যাবেন যে ঠিক কৃষ্ণকালী মা পড়ে নিয়েছে। আর আমি একটা কথা বলবো, চিঠিতে পুরো চিঠি আমি ডিটেলস বলছি না, আপনারা জেনে গেছেন। তা চিঠি আমার কাছে এসে পৌঁছায় আমি অবশ্যই পড়ি, আমার এইটুকু আমি জানি যে আমার সন্তান কষ্টের জন্য আমাকে চিঠি পাঠায়, অবশ্যই আমি সেই চিঠি পড়বো, কেন পড়বো না। এও মা 550 টাকা মা পাঠিয়েছেন, পরম পূজনীয়া মঙ্গলা মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা তুমি অনেক ভালো থেকো, নিজের খেয়াল রেখো। খুব ইচ্ছে করে মা তোমার কাছে যেতে, কিন্তু আমি খুব একা জানি না তোমার কাছে কবে যেতে পারবো। মায়ের নাম জপ তো করি সকাল সন্ধ্যা, মনে হয় সত্যি মা আছে। মঙ্গলা মা তোমার সাথে কিছু কথা আছে। আমি তোমার চিঠি পেয়েছি মা, আমি পড়ে নিয়েছি, আমি আশীর্বাদ করছি। যতগুলো পার্সেল এসছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি সকল ভক্তদের জন্য, সকলের জন্য। পারলে মায়ের মন্দিরে আসবে মা, মায়ের মন্দিরে এলে অনেক কাজ হয় তোমরা জেনে গেছো। এই মা পুজোর জন্যে দক্ষিণা পাঠিয়ে দিয়েছেন মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের চরণে শতকোটি প্রণাম জানাই, সেবক ও সেবিকা মা বাবা চরণে শতকোটি প্রণাম জানাই। মঙ্গলা মা গো আমি আমি এই চিঠিটা পড়েছি, আমি চিঠিটা পেয়েছি মা পূর্ণিমা, আমি তোমার চিঠি পেয়েছি। অবশ্যই আমি সবসময় দেখো মা, আমি সকল সন্তানদের জন্য মঙ্গল কামনা করি। আমি যেন সকল ভক্তদের বিন্দুতে বিন্দুতে কণায় কণায় যেন করতে পারি। আর এই তিন চার মাসের মধ্যে আজকে 4 কোটি ভক্তের উপকার হয়েছে। আজকেও দেখবেন মিরাক্কেল মিরাক্কেল ভিডিও দিয়েছি, যে পিসি এসেছিলো, পিসি না কে জানি না,
হাত দুটো ঠিক এরকম ছিল। তা আমি বলেছিলাম তোর হাত দুটো এরকম, আমি নিজেই বলেছিলাম, হয়তো আমরা জেনে গেছেন ত্রিশূল, আমি যা বলি তাই হয়তো কাজ হয়ে যায়। আমি ত্রিশূল ছুঁড়ে যে হাত এরকম ছিল সেই হাত সোজা হয়েছে, ভিডিও করেছে, ফটো আমাকে আমি ভিডিও করেছি দেখবেন। রেলে একটা আজকে এক মেয়ে এসেছিলো, মা বহুদিন আগে এসেছিলো, এক মাস আগে হয়তো এসেছিলেন, তা সে রেলের চাকরি পেয়ে গেছেন, টিটি পেয়েছেন। আর এক ছোট্ট শিশু এসেছিলো, সেই ভিডিওটা দিয়েছি দেখবেন, চোখের সমস্যা ছিল, চেন্নাই ডাক্তার দেখিয়েছিলেন, তা মায়ের অসীম কৃপা, মায়ের কাছে অসম্ভব বলে কিছু হয় না। আর আমি এটা লক্ষ্য করে দেখেছি, মা খুব তাড়াতাড়ি ছোট ছোট বাচ্চাদের মা খুব তাড়াতাড়ি কৃপা করেন, এটা আমি লক্ষ্য করে দেখেছি। আর একদম বয়স্ক, যারা একদম বয়স্ক, আমি দেখি সবাইকেই মা কৃপা করেন, তাদের মায়ের কাছে সকল সন্তান সমান, কিন্তু আমি এটা লক্ষ্য করে দেখেছি মা খুব ছোট্ট ছোট্ট বাচ্চাদের খুব তাড়াতাড়ি কৃপা করেন। তা মায়ের কাছে একটা প্রার্থনা জানাই, মা গোটা পৃথিবীর সকল সবাই কিন্তু তোমার সন্তান মা, তুমি সবাইকে রক্ষা করবে, সবাইকে তুমি ভালো রাখবে মা। যাদের যাদের চিঠি আসে বা চিঠি নাও আসে, তবু আমি সকল গোটা পৃথিবীর ভক্তের জন্য আমি মায়ের কাছে প্রার্থনা জানাই, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। জয় কৃষ্ণ কালী মায়ের, জয় মায়ের একটাই মন্ত্র, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তো যত আপনারা মায়ের জয় জায়গা করবেন তত আপনাদের জয় হবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।